কোরবানি দেওয়ার আগে ও পরে করণীয় আমল কি, কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবাই করা, নিজের হাতে জবাই করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম, কিভাবে কোরবানি করবেন, কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে, এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবাই করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে কোথায় কোথায় কষ্ট দিয়ে যেন জবাই করতে না হয়, যেন সাকু ভালো করে ধার নিবে, যাতে এক পোছেই জবাই হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং 10টা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া 2-3টা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু পোছাইতে থাকে, জবাই আর হয় না, আর শক্তিও তো ক্ষয় হয়ে যায়। যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন, যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে, শোয়াইলেন, কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুইটা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন মাঝখান বরাবর, বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা থেকে পুষ দিলেই অটোমেটিক ইনশাল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিনিশ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্নাহ হলো যে কোরবানির পশু শোয়াইছেন, কোনো কোনো রওয়ায়েত ইন্নি হাজ্জাতু ওয়াজহাল্লাযী ফাতারা সামাআতু ওয়াল হানীফা ওয়া মানাকিল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোনো কোনো রওয়ায়েত আছে, যদি সে রওয়ায়েতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিস আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা সেটা হলো যে কিবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এটা আপনার তরফ থেকে পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এটা বলে আপনি ছুরি চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নাবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলা সুন্নাত। না বললেও কোরবানি হয়ে যাবে, বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি নিজের থেকে তরফ থেকে বলবো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন বাংলা বললেন, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ঝড় তুফান ঘূর্ণিঝড়ে আসলে আমাদের করণীয় কি, ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব? দেখুন, ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমরা খেয়াল রাখবো, অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না, আমি সতর্ক